নিজের স্ত্রীর সুন্দরী হওয়ার পরও আমাদের কেন অন্য মহিলাদের নিজেদের স্ত্রীর চেয়েও বেশি সুন্দরী মনে হয়? কেন ঘরে নিজের স্ত্রী থাকতে পুরুষ অন্য নারীর প্রতি আকৃষ্ট হন? এর পেছনে মূল কারণ কি? এটা প্রাকৃতিক কোনো সমস্যা নাকি চরিত্রের দোষ? একবার এক লোক এক বিজ্ঞ আলেমের কাছে এসে অপরাধীর কণ্ঠে বলতে লাগল, হুজুর, আমার স্ত্রীকে বিয়ে করার আগে সর্বপ্রথম যখন দেখি, তখন আমার মনে হয়েছিল আমার স্ত্রীর মতো করে মহান আল্লাহ তাআলা এই পৃথিবীতে আর কাউকে সৃষ্টি করেননি। যখন আমার স্ত্রীর কাছে আমি বিয়ের প্রস্তাব পাঠালাম, সে প্রস্তাব কবুল করল। বিয়ের সব আয়োজন সম্পন্ন হল, তখন আমি দেখতে পেলাম আমার স্ত্রীর মতো সুন্দরী অনেক মহিলা এই পৃথিবীতে আছে। আর যখন আমার স্ত্রীকে বিয়ে করে ঘরে তুললাম, তখন দেখতে পেলাম অনেক মহিলা আমার স্ত্রীর চেয়েও বেশি সুন্দরী। বিয়ের পর যখন কয়েক বছর কেটে গেল, আমার মনে হল প্রতিটি মহিলা আমার স্ত্রীর চেয়ে অনেক বেশি সুন্দরী। কিন্তু এমন কেন মনে হচ্ছে আমার কাছে? হুজুর উত্তরে বললেন, আমি কি তোমাকে এর চেয়েও মারাত্মক একটি বিষয় বলবো? লোকটি বলল, হ্যাঁ হ্যাঁ বলুন। হুজুর বলতে লাগলেন, তুমি যদি পৃথিবীর সব মহিলাকে বিয়ে করে ফেলো, তখন পৃথিবীর সব মহিলার চেয়ে পথের নেড়িকুত্তাগুলোকেও তোমার বেশি সুন্দরী মনে হবে। লোকটি অধীর আগ্রহে জানতে চাইল, কিন্তু হুজুর কেন এমনটা মনে হবে? সমস্যাটা কোথায় হচ্ছে? হুজুর ব্যাখ্যা করে বলতে লাগলেন, শোনো, সমস্যাটা তোমার স্ত্রীর মধ্যে নয়, সমস্যাটা হলো মানুষের অন্তর যখন নষ্ট হয়ে যায় এবং চোখগুলো যখন লালসায় ভরে যায়, আল্লাহর ডর ভয় লাজ শরমও যখন মানুষের চলে যায়, তখন তার চোখগুলো কবরের মাটি ছাড়া আর কিছুতেই ভরে না। আর তোমার সমস্যাটা হচ্ছে তুমি হারাম এবং অপবিত্র বস্তুর দিকে দৃষ্টিপাত করা থেকে বিরত থাকো না। যদি তুমি হারাম জিনিসে চোখ না দিতে, তাহলে আজকে তোমার এই সমস্যা হতো না। আমরা আজকে আল্লাহকে ভুলে যাচ্ছি, আমরা আমাদের শেষ ঠিকানার ভয় আর করি না, যার কারণে আমাদের হারামের প্রতি আকর্ষণ বেশি। তিনি বললেন, আল্লাহকে ভয় করতে থাকো, দেখবে সমস্যা সমাধান হয়ে গেছে। অন্য নারীর দিকে দৃষ্টিপাত করা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দৃষ্টি হচ্ছে ইবলিশের বিষাক্ত তীরগুলোর মধ্যে একটি তীর। যে ব্যক্তি আমাকে ভয় করে সে তা ত্যাগ করবে। আমি তার বদলে তাকে এমন ঈমান দান করব যার মিষ্টি সে তার হৃদয়ে অনুভব করবে। হারাম জিনিসে মানুষ যে আনন্দ পায় সেটা সাময়িক, কিন্তু ভবিষ্যতে এটা তাকে অশান্তি এনে দেয়। আর হালালে থাকে আল্লাহ তাআলার রহমত ও আনন্দ দুটোই। আমরা সেটা শয়তানের ধোকায় পড়ে বুঝতে ভুল করি। আল্লাহ তাআলা আমাদেরকে হালাল সম্পর্ক ও হালাল পথে চলার তৌফিক দান করুন এবং ওনার সৃষ্টি সকল বিধান মেনে চলারও তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।